শুনো আর কত দূর যামু আরে পাগল এই যে আয় পড়ছি এই যে মুড়টা রে নিতে আমরা বাড়ি আমাদের আমরা এলাকাটা কিরম লাগতাছে তোমার কাছে তোমাদের এলাকাটা না সেই সুন্দর লাগতাছে আমার কি মনে হইতাছে জানো এত দিন আমরা শহরে ছিলাম যদি শহরে না থাকি যদি গ্রামে চলে আসতাম কত ভালো হতো না আমি তো আই আই করে একটু সমস্যা তো তুমি তো বুঝতাছো না মানে আমার বাপ কিন্তু আমরা যাতে কিন্তু তালুকদার বুঝছো বিশাল সম্পদ জায়গা সম্পদ আছে আমার মতন সম্পদ এই দুই চার এলাকার মধ্যে কোনো বেড়ানের নাই ওখানে আমার একটু সমস্যা বলতে তোমার পারলে দেখা আব্বা কিছু কইবো রাগারাগি করবো আর কি বুঝছো রাগারাগি করলে মন খারাপ করো না আরে না না মন খারাপ করবো কি লাগা শ্বশুর বাড়িতে তো সবাই পাঁচ ছয় কথা বলবে হ্যাঁ হ্যাঁ না যেহেতু আমি এলকা বিয়া করে আলছি হ্যাঁ শুনাইলাম না বুঝবো না ওখানে এলকা বিয়া করে আলছি কয়েক কথা তো কইবই তারপরে তুমি মন টন খারাপ করো না কয়েকদিন গেলে এবার ঠিক হয়ে দেবো যাও দি ওই আয় ভর্তি করাই আচ্ছা ঠিক আছে চলো এই তো বিল্ডিং না না এ হে কি দোস্ত দোস্ত হে হে এদিকে 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 দেখো মেলা দিনে দেখলাম তোরে কইথা হল কইথাই মানে ডাহাতাই তুই জানস না নাকি ডাক থা হল এটা গেরা চলে এটা এই সিরি গেরা সিরি আমার লগে অন্য মানছে সিরি আইবো পাগল লে আলাপ আলাপ করস নাকি পাগল লে মানে কে রাই এটা এটা আমার বউ আসসালামু আলাইকুম আমার বন্ধু দোস্ত দোস্ত তোর বউ হ্যাঁ কি কো চাচা যে তোরা যে চাচা তো তোরে বিয়া যদি চাচার লগে না হুনাই তুই বিয়া করে আলছ এটা কোনো কথা দোস্ত এটাই তো কইতাছি তোর বাবিরে কইতাছি যে আব্বা বেন রাখবেন কিরম করে আর যাক গো আব্বা দেখে তো আর ও পছন্দ করতা তো না আমি পছন্দ ঠিক আছে না না ও পছন্দ করতো ঠিক আছে কিন্তু চাচার তো তুই হুনে বিয়াটা করতি না ওহন বুঝছ না ডাহাসর চাকরি করি দুইজনে ওহন আমার কাছে হারে খুবই ভাল লাগতাছে গার্মেন্টস পুরা গার্মেন্টস থুক তো কেলা গাইলছি কিন্তু মাইয়া দে হাই রে খারাপ এডি এ আমার আউলে আরেকটা লোক আলাপ করতাছে হে আর আউলে আরেকটা লোক আলাপ করে কিন্তু এ কিন্তু অরিজিনাল একটা মাইয়া না এমনে তো দেয়া যা সরল সুজাই সরল সুজা মানে গার্মেন্টসের ভিতরে সব সময় মুখ ডাকিয়া হ্যাঁ কাম কাজ করতো আর উঠো আড্ডু আমার লগে আলাপ করতো আর কেউ লগে ফিরে আইসা না বলে সাসা কিটা তোর না হুনা বিয়া করছো সাসা এটা মানে নি বউ আচ্ছা দেহি গা বাড়িতে আব্বা বাড়ি আচ্ছা যাই দোস্ত আব্বারে বুঝাই গা যা তোরা বিয়া করে তো সাসার না হুনাই আমরা তো বন্ধু বান্ধব আছি আমরাও তোরা হুনাই সস্তা আর আজকা তুই ড্যাং ড্যাঙ্গা নতুন বৌলয়া ভারি যেটা সব যা সাসা তোর লাগে হলা বা করছে তো সা আমরা দিল্লার ফিরাই আসবো যা তুই এই যে আমরা বাড়িতে আইবছি বুঝছো এত বড় বাড়িতে হ্যাঁ এত বড় বাড়ি তোমার আমি তোমারে কইছি না আগে যে আমরা বাড়িতে গেলে দেখতে পারবা কমে যাইতো না দুই একদিন করবো বুঝো না আর তুমি কথাবার্তা করলে রাগ করো না ঠিক আছে চলো চলো আচ্ছা যাও আসসালামু সালাম কিরম আছো ভালোই আছি ঐতিহ্য জানো না তুমি তালুকদার বাড়ি তুমি জানো আমি সম্পূর্ণ ফকিনি ঠকিনি বিয়ে করে আনছো না জিগাইছো ওন ঘটনা হইছে আমার পছন্দ হইছে বুঝছো মায়েরা খুবই ভালো একার খুবই সহজ সরল কইছি বুঝায় বাজায় বুঝছো হ্যাঁ কইছে সব কিছু মানে হ্যাঁ থাকবো বাড়ির একটা ইজ্জত আছে হ্যাঁ তুমি বয়স হয়েছে বুঝো তোমার জ্ঞান হইছে আমার বংশের একটা সম্মান আছে তুমি এই যে একটা কাজ করে আসছো তোমার মা যদি আজকে বাচ্চা থাকতো মাইনা নিতই মেয়ে আচ্ছা যাক বা হুদায় রাগা রাগি করবে না তুমি যেখান থেকে মেয়ে নিয়ে আসছো ওখানে নিয়ে দিয়ে আসো যাও না না বাড়িতে তোমার কোনো জায়গা নেই এটা কি কইতেছ তুমি এই বাড়িতে তোমার কোনো জায়গাই নাই এটা হুনো তো আগে ঘটনাটা হুনো মানে আমি বিয়া করছি আমি নিজে বুঝছো আমি কইছি যে কোনো সমস্যা নাই ওহন যদি আরে দেনতে আনছি না থুই আই এটা তো অভিশাপ লাগবো না অভিশাপ তুমি বাবা বিয়া করার আগে ভাবছো নি আর তোমরাও কি ধরনের মেয়ে বুঝলাম না ছেলে পাইলে কি বিয়ে বসতে হয় তোমরা জানো না না ঘটনা হচ্ছে খুবই সরল হ্যার বাপ মা নাই কে বুঝছো
খুবই সরল গার্মেন্টস চাকরি করতো আমরা দুইজনে একখানে চাকরি করি মানে আমার পছন্দ হইছে কে কোন দিক দিয়ে তো খারাপ না এমনে তো তোমার বৌমা দেখো তুমি দেখো যাও তোমরা আবার বাড়ি থেকে বেরাও কি বাড়িতে তোমাদের জায়গা নাই কি কইতাছো আবার বাড়িতে তোমাদের জায়গা নাই যাইতে বলছি যাও আমার কি আর কোন আমার মেজাজ গরম করে না বললাম ইসমাইল যাও আর কোন বাড়ি আছে আমি কই যাই মোহন তোমার এই বাড়িতে জায়গা নাই তুমি আমারে না জানে কেন বিয়ে করছো আসলে তো আমি এটা ভুল করে আলছি আমি তোমারে 100 বারে বারে কইতাছি যে এটা ভুল তোমার দুইটা ভাই বিদেশ থাকে তুমি জানো না যে আমার কি টাকা বসে রবা তোমারে বারবার বললাম তুমি গাড়ি চাকরি দরকার নাই এরপর তুমি গাড়ি মিছে গেলে চাকরি করতে চাকরি করে একটা কি একটা বউ উড়াই লই সাথে করে যাও নিয়ে বারাও তারা দিয়ে বেরতে গিয়ে তুমি কি কইতাছো ডি ফাগলামের মত মানে কই যায় আমার তো জানার মত কোনো জায়গা নাই কি বুঝতাছ আমি এত কিছু জানি না যেখান থেকে নিয়ে আসছো ওখানে নিয়ে যাও তো তোমার বউ যাও তোমার পুতার বউ এরা নিয়ে যদি রাস্তাতে ঘুরি তে মানছে তোমার এই মন আমার বাড়িতে কোনো জায়গা নাই আমার বাড়িতে কোনো জায়গা নাই চিল্লা পাল্লা করতেছো কি চিল্লা পাল্লা এমনি এমনি করি দেখছস কি করছস তোর বাতি যায় দেখ দেখ কি কইরা আইছে ঢাকা থেকে বারবার কইছি চাকরির দরকার নাই আমার তারপরে দেখ ঢাকাতে বউ লইছে দুইজন কাকা আসলে আমি বুঝবার পাইছি না আমার পছন্দ হইছে তুমি তোমার বাবার না জানো কাণ্ড করলে কে ভাই ভাই কি করে দেব যে ব্যাক কল কাকা তো আবার বুঝানছে আমি বুঝা বুঝাই ভাই যেটা করছে তো এটা করছেই তুই আমারে সান্ত্বনা দিস না আমার বাড়ির ইজ্জত মান সম্মান সব নিয়ে টান দিছে ই অন্তু দিছিল না আর আনছে একটা ভালো মেয়ে আনতো কে ফকনি ফকনি ধরে লইছে না ভাই কি নি না তো এই সিল্লা পাল্লা তুমি ভাই এলাকার লোক জানবো ভাই 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 এটা তুমি মানে নাও বাপের যেটা করছে তো ভাই ভাই বুঝান ভাই তুমি এটা মানে নাও না তুই ছোট ভাই তোর কথাও তো না রেখে পারি না ভাই মানে না ওহেরা পছন্দ হয়েছে যাক তোকে ভাগ্য ভালো যে তোর কাকা এই মুহূর্তে হাজির হয়েছে তোর কাকার ইজ্জত সম্মান আমার ইজ্জত বংশের সম্মানের খাতিরে আজকে মাফ করলাম ঠিক আছে যা ঘরে যা যা ঘরে যা যাও বউ ঘরে যাও আমরার লাগে দোয়া করো বুঝছো যেহেতু আমরা সুখে থাকি সারা জীবন হ্যাঁ কাকু আসলে আমরা আবার কথা দেয়া সান্ত্বনা দেন আমরা একটু গর্বা ধান ডাকাতে আইছি শুনি গামে গেছে যাও যে আমাকে ভাই চিল্লা পাল্লা করলে এলাকার লোক জানবো ভাই তুমি এটা মানে না শুধু তোর লাগিয়া আমি কোন কিছু পোলা মানে শাসন করতে পারি না খালি তোর লাগিয়া ভাই আমরা তো সম্মান দেবো চিল্লা পাল্লা করলে খেলতে আইস যা তোর আবার ওই ঝগড়া মগড়া না করে আচ্ছা আচ্ছা আমি বাড়ির কিন্তু মান সম্মান আছে আচ্ছা